শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে দেবালয় কেন হয় আগে থেকে কিছু বলেনি। অদ্ভুত সমস্ত কিছু ছকের বাইরে গিয়ে একটা গল্প ভেবেছিল দেবালয়। আর ইউ শিওর তুমি এটাই বানাচ্ছ? সামথিং র‍্যাকি। আকাশ গঙ্গা জুড়ে ঘুমের নগর, জেনা সুখে প্রতি রাতে সুখী। আমি অ্যাকচুয়ালি অডিশন ব্যাপারটা খুব পছন্দ করি না। আমি আমার প্রথম শর্টটা বলতে পারি, অডিশন দিতে হয়নি তার জন্য, একটা টিভির কাজের জন্য। এবং সেখানে প্রথম দিনের কাজে আমার বাবা আমার সঙ্গে ছিলেন, যাতে আমি না খুব ধেড়াই আর কি। ভালোই হয়েছিল শর্টটা। আমার ডিরেক্টর ছিলেন ফাল্গুনি সান্যাল, এবং তিনি শর্ট দেওয়ার পরেই বললেন খুব ভালো হয়েছে। বলে দেখলাম ফাল্গুনি তো আমার দিকে এগিয়ে আসছে, এসে বললো খুব ভালো হয়েছে, এটাই আর একবার যাবো। আমি মনে মনে ভাবছি কেন, বললো তুই খুব ভালো করেছিস, পুরোটা তুই ফ্রেমের বাইরে চলে গেছিস। মানে আমার তখন ধারণাই ছিল না ক্যামেরা, আমি ভাবছি যেরকম হয় নাটকে যেরকম, আমি তার আগে অভিজ্ঞতা আছে, ক্যামেরার ফ্রেমে কতটুকু চাকা আসছে না আসছে সেটা না জেনে আমি সব ডায়লগ বলে ফেলেছিলাম। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টেক ইন ফ্রন্ট অফ ক্যামেরা ইন মাই লাইফ। ফার্স্ট স্ক্রিপ্ট রিডিং শ্রী স্বপন কুমারের বাদামি হানা কপলে ওয়াজ ওয়ে ব্যাক ইন ফেব্রুয়ারি। আমি দেবালয়ের সঙ্গে আগে কাজ করেছি 2017-18 এরকম সময়, বিদায় ব্যোমকেশ। তখনও একটা খুব মারাত্মক সাবজেক্ট নিয়ে দেবালয় আমার কাছে এসেছিল, এবং আমার মনে আছে আমি জিজ্ঞেস করি দেবালয় আর ইউ শিওর তুমি এটাই বানাচ্ছ? এবং বাদামি হায়নার আগেও কয়েকবার ওর সঙ্গে আমার কথা হয়েছে, কয়েকটা প্রজেক্ট নিয়ে আলোচনা কিছু হয়নি। যখন বাদামি হায়নাটা হয় আমার দেবালয় আগে থেকে কিছু কিছু বলেনি, জাস্ট কিচ্ছু বলেনি, ওই তুমি একটু এসো দেখো তোমার। অ্যাকচুয়ালি দেবালয়ের সঙ্গে আড্ডা মারতেও আমার খুব ভালো লাগে, এবং আমাদের একটা অদ্ভুত খারাপ স্যারকাস্টিক সেন্স অফ হিউমার আছে, যেটা আমরা বাইরের কারোর সঙ্গে শেয়ার করি না। আমাদের টিমের লোকজন হাসছে ওরা জানে। তো আমি বলছিলাম কি এটা কি হচ্ছে, বলে না তুমি শোনো না। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এবং আমাদের ভীষণ পছন্দ ভাল্লাজির অফিসে আমি প্রথমবার শুনি। এবং শুনেই আমি বুঝতে পেরেছিলাম যে দেবালয় কেন হয় আগে থেকে কিছু বলেনি, কারণ দেবালয় আবার একটা অদ্ভুত সমস্ত কিছু ছকের বাইরে গিয়ে একটা গল্প ভেবেছিল। থ্যাংকস দেবালয় ফর কনসিডারিং অ্যাজ দি প্রজেক্ট। স্বপন কুমারের রহস্য সিরিজের নতুন গল্প, দীপক চ্যাটার্জির নতুন অভিযান, আমি প্রথম বাঙালি পাল্প ফিকশন রাইটার আর তুমি তার হিরো, একসাথে পথে যাও, শেয়ারিং এভরিথিং। ও নলেনগুড়ের সন্দেশ, সামথিং র‍্যাকি, হন্টিং, আই ডোন্ট বিলিভ ইউ। আমি একটা পরীক্ষা দিয়েছিলাম একবার, আমি সেই পরীক্ষার নাম বলছি না, অত্যন্ত কঠিন একটি পরীক্ষা। আমি কমার্সের স্টুডেন্ট, কাজেই তোমরা বুঝতে পারছো কী ধরনের পরীক্ষার কথা বলছি। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি না ঠিক করে প্রিপারেশন নিই, আমার চিরকালই রেজাল্ট খুব ভালো হতো, কিন্তু ওই পরীক্ষাটা ইটস এ প্রফেশনাল, ইট ওয়াজ এ প্রফেশনাল এক্সাম, আমি ঠিক করে প্রিপারেশনই নিই। তাতে থার্ড পেপার ছিল আমাদের ম্যাথস, জঘন্য। আমি হল থেকে বেরিয়ে বুঝছিলাম এটাই আমার ফার্স্ট রিজেকশন হতে চলেছে, ফার্স্ট ফেল হতে চলেছে। ঠিক তাই হয়েছে, কেন বলবো, কেন বলবো, দেখো তখনও আমি এতটা বড় হয়ে যাইনি, তখনও আমি এতটা, যেটুকু ম্যাচুরিটি এখন হয়েছে, যেটুকু এখন একটু ক্ষমতা সাহস হয়েছে, কিছুই ছিল না। সো বুঝতেই পারছো কীরকম ছেঁড়াবেড়া অবস্থা হয়েছে, আমি বলবোই না, শেয়ারই করবো। ক্রাশ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ক্রাশ সেভাবে হয়, আসলে ক্রাশ শব্দটাই অনেক পরে এসেছি, আমরা ওই ক্রাশ শব্দটা অনেক পরে জেনেছি, বাট এরকম অনেকে ছিল। আমার মনে হয় সেভাবে বলতে গেলে মাধুরী প্রতি রাত আহত হওয়ার মতো ভালোবেসেছিলাম, তুমি আর আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়ে।